শীতলক্ষ্যা লঞ্চ ডুবে 34 জনের মৃত্যু, 14 আসামির 11 জনকে অব্যাহতি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় 34 জনের প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলায় 14 আসামির মধ্যে 11 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে বাদীপক্ষের কোনো আপত্তি আছে কি না তা জানতে চেয়ে সমন জারি করেছেন আদালত। বুধবার 23 মার্চ দুপুরে অভিযোগপত্র শুনানি শেষে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এই বিষয়ে জানতে পেরে বাদীর প্রতি সমন জারি করেছেন। আগামী 26 এপ্রিল বাদীর উপস্থিতিতে এ বিষয়ে ফের শুনানি হবে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, SKL-3 কার্গো জাহাজের মাস্টার ওয়াহিদুজ্জামান বয়স 50, সুকানি আনোয়ার মল্লিক বয়স 40 ও ইঞ্জিন চালক মজদুমুল্লাহ বয়স 38কে অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে এবং অভিযোগপত্র থেকে একই কার্গোর গ্রিজার হৃদয় হাওলাদার, ফারহান মোল্লা, সুকানি নাজমুল মোল্লা, লস্কর রাজিবুল ইসলাম, আবদুল্লাহ, নূর ইসলাম, সাকিব সর্দার, আফসার, সাগর হোসেন, আলিফ শেখ ও বাবুরচি আবুল বাশারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে বাদীর কোনো আপত্তি আছে কি না তাও জানতে চেয়েছেন আদালত। তিনি আরও বলেন, BIWTN নারায়ণগঞ্জ অফিসের উপপরিচালক নৌ নিরাপত্তা ও ট্রাফিক বাবুল লাল বৈদ্য বাদী হয়ে দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের উপপরিদর্শক SI মোহাম্মদ ইউনুস মুন্সি গত 9ই ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। গত বছরের 4 এপ্রিল বিকেল 5:56 45 জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে MV সাবিত আল হাসান লঞ্চ মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। 6:15 লঞ্চটি শহরের কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতু অতিক্রম করার সময় পেছন থেকে SKL-3 কার্গো ধাক্কা দিয়ে লঞ্চটিকে ডুবিয়ে দেয়। এতে লঞ্চের কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও 2 শিশু, 17 নারী সহ 34 জনের মৃত্যু হয়। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।